পঞ্চায়েত ভোটে রক্ত ঝরছে। এবার ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া। হাড়োয়ার শালিপুরে বোমার আঘাতে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। মৃত পরিতোষ মণ্ডল কুচিয়ামুড়ে গ্রামের বাসিন্দা, পেশায় বাউল শিল্পী বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে তৃণমূলের মিটিংয়ে যাওয়ার কথা বলে রবিবার বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে কিছুটা দূরে পরিতোষ মণ্ডলের দেহ দেখতে পান, এরপরই খবর দেওয়া হয় পুলিশে। বোমার আঘাতে মৃত ব্যক্তির হাত উড়ে গিয়েছে এবং দেহের একাধিক জায়গায় স্প্রিন্টারের ক্ষত রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পরিতোষ মণ্ডলের আত্মীয় স্বজন এবং দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে দেহটি পাঠায় পুলিশ। শুনবো মৃতের স্ত্রী সুষমা মণ্ডল কি বলছেন। আমার মুখের কথা মুখে রয়েছে, এবার ওই দেওয়ারটা এসে বলছে বৌদি দাদা কই, আছি দাদা তো এই মিটিংয়ে গিয়েছিল বাড়ি আসেনি, তো বলছে দাদা দাদারে মেরে ফেলে দেওয়া হয়েছে, দাদা হসপিটালে মারা গিয়েছে, আধার কার্ড আর আই কার্ড নিয়ে আর চলো, এই মাথায় মেরেছে, খুব মেরেছে, আর এই এই হাত নেই এখান থেকে এই দুটো হাত, উনি ওই টিএমসি দরকারে নতুন আর কি। শত্রু তো আছে অনেক, তবে কে মেরেছে আমরা তো সঠিক জানি না, তা আমি চাই আমার স্বামী যে মেরেছে তাদের খুঁজে সাজা। না 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 ওসব কিচ্ছু করে না, নিচে যখন গান হতো দলের মধ্যেই মারা হয়েছে, দলের আমার স্বামী তো গান করে, ওসব কাজে জড়িত নেই। ঘটনার পিছনে কে বা কারা জড়িত তা তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। আর পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুরো বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়াও পুরনো শত্রুতার জেরেই খুন করা হয়েছে এমনটাই অভিযোগ পরিবারের। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে পুরনো শত্রুতার জেরেই এই খুন বলে মানতে নারাজ রাজনৈতিক মহলের একাংশ। তাদের দাবি বিরোধীরা এই ঘটনা ঘটাতেই পারে, তবে বিরোধী পক্ষের দাবি যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরেই নাকি এই ঘটনা ঘটেছে। তবে মৃতের রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি বেশ কিছু বিষয় জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে, গোটা এলাকা থমথমে। পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং এই ঘটনার সঙ্গে আর্থিক কে কে যুক্ত রয়েছে সেই বিষয়টা নিয়েও তদন্ত করা হচ্ছে। এবং অন্যদিকে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে পরে আরও বেশ খানিকটা বিষয়টা পরিষ্কারভাবে জানা যাবে এমনটাই বক্তব্য পুলিশের। তবে পুরো ঘটনায় ভোট ঠিক কতটা শান্তিপূর্ণ হবে সেটা নিয়েই প্রশ্ন উঠছে। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।